যে এসে যে বাপ মায়ের ঘরে ঢুকে ঢুকে কি ঢুকে না কিন্তু এই সময়টা ব্যথি করবে এই সময় ছেলে মেয়েরাও যারা কিছু বুঝতে শিখেছে সাবালক হওয়া জরুরি নাই বুঝতে শিখেছে না বালক কিন্তু বুঝতে শিখেছে কি বুঝতে শিখেছে স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কে সাবালক নাই হোক দশ বছর বারো বছর বছর বুঝবে না টের পাবে না কিছু দেখিল এরকম বুঝে নিবে যে দেখলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু তাই না স্বামী স্ত্রীর পাশাপাশি শুয়ে আছে আট দশ বাবা কিরকম শুয়ে আছে তাহলে এই সময় গুলোতে প্রবেশ করা যায় না এই রুমে যদিও তারা না হ্যাঁ দুই বছর তিন বছর বাচ্চা সেটা আলাদা দুই বছর তিন বছর বাচ্চা সেটা আলাদা আল্লাহ সুরানুরে মাসলা বয়ান করেছেন একটা গুরুত্বপূর্ণ মাসা তিনটি সময়ের কথা আল্লাহ করেছেন হলুমা তোমাদের মধ্যেকার যারা এখনো সাবালক হয়নি ওই সাবালক বালিকা তারা যেন বাড়িতে ঘরে ঘরে নাডুক বাপ মায়ের ঘরে নাডু পরের ঘরে কথা নয় নিজের বাপ মায়ের ঘরে একটা হচ্ছে মিন কাবুলের সালাতের ফজরে ফজরে ফজর আগের সময় কারণ সাধারণত সারা রাত হালকা হয়ে গেছে ভেঙে গেছে ফজর হতে যাচ্ছে এই স্বামী স্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি এই সময়টাই নিষেধ করা হয়েছে ঢুকছে সুতরাং আপনার হয়তো আট বছর দশ বছরের ছেলে মেয়েরা আছে মায়ের ঘরে ঢুকে গেল বাপের ঘরে ঢুকে গেল ফজর আগে না আপনি লক করে রাখেন আর যদি লক সিস্টেম না থাকে তাহলে যেন জানা থাকে যে এই সময় ঢোকা চলে না নিষেধ আছে শিখাইতে হবে তাহলে তাদের ওয়াহিনা তদাও না সেয়াবিনা জাহিরা আর যখন তোমরা দুপুর বেলা বিশ্রামের জন্য নিজের শরীরের কাপড় শরিয়ে রাখ যখন মানুষ নির্জনে ঘুমায় তখন ওইভাবে শরীরে কাপড় রাখে না গায়ে হাতে যেভাবে অন্যের সামনে রাখে ছেলে মেয়েদের সামনে যেভাবে কাপড় রাখে ওইভাবে স্বামী স্ত্রীর সামনে হয়তো আসবেন দুপুর জোহর থেকে আসর এটা হচ্ছে বিশ্বাসের সময় জি আর একটা সময় আর কোন সময় অমিন আল্লাহ ঈশান নামাজের পরে অনেক আছে সারাদিন কাজ কাম করে এসছে এদিক সেদিক ঘুরে এসছে তারপরে তার আকর্ষণ আছে স্ত্রীর দিকে এসা পরে বিছানে যেহেতু সবসের প্রয়োজন আর ওই সময় যদি এসা পরে স্বামী স্ত্রী ঘরে আছে আর ওই সময় হুট করে ঢুকে গেল আপনার সাত বছর আট বছর ছেলে মেয়ে খারাপ লাগবে না আপনাকে আপনার ছেলে ওদেরকেও খারাপ লাগবে আর ওদের অনেক অবুজ আছে ও গিয়া ভাই বোনদের সামনে বা চাচার সামনে ফুপুর সামনে খালা সামনে বলে দিবে আমি এরকম দেখেছি বলবে না যে হ্যাঁ এসব শিখা অত্যন্ত জরুরি পারিবারিক বিষয় কোরআনে কেন আল্লাহ বর্ণনা করেছেন সালাস ও আউরাতিল্লাখুম তোমাদের জন্য এই তিনটি সময় আবরণের সময় মানে নিজের ইজ্জত আবরু ঢেকে রাখার সময় এই সময় ছেলে মেয়েদেরকে ঢুকতে দিও না ওরা যেন না ঢুকে ওদেরকে শিক্ষা দাও তার মধ্যে এই সময়টি নবী করিম সাল্লামের কাছে তার মেয়েরাই হোক অথবা নাতিরাই হোক যে হোক বাড়িতে আর কেউ থাকতে পারে আমার অনেক সময় নাবালক শালারা থাকে শান্তিরা থাকে থাকে না স্ত্রী জন হাফ সারাদি আল্লাহ হাফ সারাদি আল্লাহ ভাই ছিল আমদুল্লি রুমাম হ্যাঁ নবি শাসলাম বিবি ছিলেন মায়মোনারাদি আল্লাহ মাইমন আরদী আল্লাহ তালা আনহার বোনের ছেলে ছিলেন ছেন আদৌল্ম আম্মাত সেইপখুর কাছে যে আমি এক রাতে আমার খালার ঘরে ছিলাম আর ওই দিন ছেলে নবী শাসনান পালা ছোট বয়সে একেবারে ছোট তখন তো কথা হচ্ছে যে খালার বাড়িতে মনে ছেলে থাকতে পারে না লোক ছেলে জি হ্যাঁ তো যদি ওইরকম থাকে থাকে ধরে আপনার রুমে আছে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এরকম কিন্তু বাইরে আছে আর হঠাৎ করে আপনার স্বামী স্ত্রী আছেন আপনার ভাবছেন আমরা তো নির্জনে স্বামী স্ত্রী আছি আর ওই সময় ঢুকে পড়লো তাহলে এমন কিছু দেখবে যেটা আপনারা পছন্দ না স্বামী স্ত্রী বা যে দেখবে তাকেও খারাপ লাগবে বা লজ্জা পাবে তো এই সময়টি এমন ছিল যে সময় নবী ঘরে কেউ প্রবেশ করত না হাদু বলছেন আনা আমাকে এই হাদিস বা এই বিষয়টি বর্ণনা করেছেন কে বলছেন আবদুল্লাহ বিন উমার আবদুল্লাহ উমারের ছেলে আবদুল্লাহ বলছেন যে আমাকে হাফসা বর্ণনা করেছেন তার মানে হ্যাঁ বোন হাফসারজি আমার বড় ছিলেন আর আবদুল্লাহ ছোট ছোট ভাই বলছে যে আমার বড় বোন হাফসার নবী সাল্লি সাল্লামের বিদি উমুল মমিনিন তিনি বর্ণনা করেছে। আন্নাহ কানা এজা আজান আল মোয়াজেন ও তাল যখন মোয়াজেন ফজর আজান দিত আর ফজর উদয় হয়ে যেত সাল্লা রাকা তাই নে তখনই রসুল উল্লাস দুই রাকাত সন্নত সন্নত রাতে কি করতেন

বারো রকাতে স্পষ্ট ধরি রসুল্লাহ নামাজ পড়তেন নামাজ পড়তেন এটা হচ্ছে তাহলে তো এই সন্নতের ক্ষেত্রে রসুলামের বচনও রয়েছে কৌলি বাচনিক সন্ন্যত আর এটা হচ্ছে ফেলি মানে কর্মগত বা আমলগত সুন্নাদ চার রাকাত নামাজ পড়তেন তারপরে ইখরুজে তারপরে বেরই যেতেন ফয়সালিবিনাস তারপরে লোকজনকে নামাজ পড়াইতেন সময় তারপর আমার বাড়িতে ফিরে আসেন ফয়সালইরা রাখাতেন তারপরে এসে আবার দুই রেখাত নামাজ পড়তেন তাহলে জোহরের যোহরের সুন্নাতটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাকাত বাড়িতে পড়তেন এই হাদিসরা এটাও বুঝা গেল অধিকাংশ সময় কখনো কখনো হতে পারে ব্যতিক্রম কিন্তু অধিকাংশ সময় প্রায় সুন্নাত নামাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

সাতাশ গুণ অথবা পঁচিশ গুণের হাদিস আছে তাই না মসজিদে পড়ে তাহলে যে ঘরে নামাজ পড়লো তার চাইতে কত গুণ বেশি পাবে গুণ পঁচিশ অথবা সাতাইশ দিনের নামাজ গুলি হয়তো পঁচিশ রাতের নামাজ হয়তো সাতাইশ কারণ রাতের নামাজে তেলা অত শূন্য অতিরিক্ত পেল আবার এটা হতে পারে মানুষের খুশুর ওপর যার নামাজে খুশু বেশি সে সাতাশ গুণ পাবে যার নামাজে একটু কম সে হয়তো পঁচিশ পাবে এরকম না বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে কে বলেছে বর্ণনাকারী সন্দেহ পঁচিশ নিশ্চিত পঁচিশ ঠিক আছে জি হ্যাঁ এটা হচ্ছে ফরজ নামাজ জামাতে পড়লে সুন্নত নামাজ বাড়িতে পড়লে ঠিক তেমনই পঁচিশ গুণ বেশি পাবেন একজন লোক মসজিদে সুন্নত পড়লো আর আপনি বাড়িতে সুন্নত পড়লেন তাহলে আপনি তার চাইতে পঁচিশ দিন পেলেন ও দু একাতে নামাজ পড়ে দুই একাতে সব পেলো আপনি কত রাখাতে পঁচিশ দিন পঞ্চাশ ওই দিন হ্যাঁ পঁচিশ দুই ডাকাত পঞ্চাশ আকাত্তে সব পেয়ে গেলেন আপনি এগুলো হিসাব রান্নাকের ক্ষেত্রে করি না টাকার ক্ষেত্রে ঠিকই করি হ্যাঁ করি না বেতন যদি আপনার দু হাজার থাকে এখন তাই এক হাজার থাকে কম করে বলল এক হাজার ইয়েল বেতন তাই না

পঁচিশ হাজার সোননাথ মসজিদে পড়লে এক হাজার রিয়াল বেতন আর বাড়িতে পড়লে পঁচিশ হাজার রিয়াল বেতন পঁচিশ হাজার এখানে অনেক প্রফেসর পায়নি অনেক এম বিবেস ডাক্তার পায় না স্পেশালিস্ট ভালো ছাড়া যারা অনেক সিনিয়র হয়তো অনেক দিনের পুরাতন তার এগিয়ে দেবে চিন্তা করেন পাগল হয়ে যাবেন আপনি ওই পঁচিশ হাজারের চাকরি ধরার জন্য এক হাজার চাকরি ছেড়ে আর আপনি যে কত নিজেকে হ্যাঁ ভাগ্যবান মনে করবেন আপনি কল্পনাও করতে পারেন যে আমি এক হাজার টাকিয়া লোক এক হাজার বেতন এসছি সৌদি আরব আমার পঁচিশ হাজার বেতন আজকে নেকির ক্ষেত্রে আমাদের আগ্রহ কম খুব যে সুহান এইরকম ফরজ নামাজের ক্ষেত্রে কিছু লোকের স্বভাব খারাপ মোনাফিকি চরিত্র জামাতে আসে না ফরজের নামাজটাও ঘরেই পড়ে হ্যাঁ সুন্নতের ক্ষেত্রে না হয় যায় যাচ্ছে মসজিদে পড়া গোনা হবে না মসজিদে পড়লো যাই যাচ্ছে বাড়িতে পড়লে বেশি নাকি ঠিক না কিন্তু ফরজ নামাজ জামাতে নামাজ পড়া ফরজ আপনি যখন বাড়িতে নামাজ পড়লেন গোনাগার হলেন ফরজ যখন ফরজ ছাড়লেন কাবিরা গোনা করলেন যদি নামাজটা আদায় হবে নেকি ওখানে মাত্র এক এক পেলেন আর এখানে পঁচিশ বা সাতাইশ এক হাজার চিন্তা করেন আপনি তারপরেও কি মুক্ত হতে পারছেন না ও ফজরে আসতে পারছেন বাহানা খুঁজছে কারো বাহানা যে আমি মসজিদে গেলে আর তারপরে এসে আমার সাথে ডিউটি আর ঘুম আসতে চাই না সময়টার লাগে না মেলা লোক আমাকে এরকম বলেছে অজুহাতে গুলি এই সময়টা আর কাজে লাগে না কিন্তু বাসাতে নামাজটা পড়ে নিলে আজান জামানি হলো নামাজটা পড়ে যদি শুয়ে যায় কারণ অর্ধে ঘুম নিয়েই তো নামাজটা পড়ে তখন হ্যাঁ অত আর ফ্রি হয় না তারপর করে শুয়ে গেলে ঘুম চলে আসে আর শয়তান তো ওখানে আছে যেখানে গোনার কাজ হবে সেখানে শয়তান আছে যখন শয়তান আছে তাড়াতাড়ি শুয়ে দেয় মসজিদে না আসে যদি বাড়িতে বাসাতে নামাজ পড়েন তো নামাজ পড়ার সাথে সাথে যদি সব ঘুম চলে আসে কারণ শয়তান তো ওখানে ছেয়ে আছে জি সুতরাং তাড়াতাড়ি করে ঘুম দিয়ে দিল শয়তান আর যখন মসজিদ আসলেন ফ্রি হয়ে গেলেন এ বাদবন্দী বললো কাছে অনেক দূরে পালিয়ে গেছে আজান হয়েছে শয়তান পালিয়ে গেছে পালিয়ে গেছে নামাজ পড়লেন আসলেন কদমে কদমে নেকি গো নামা হইল শয়তান অনেক দূরে পালিয়ে গেছে যেন ফলে ফিরে গিয়ে ঘুম আসতে লেট হইতে পারে হ্যাঁ আর তারপরে শয়তান তো গোমরা করার মেলা অস্ত্র ব্যবহার করে শয়তান ওখানে করে এমন আপনাকে মানসিক দিক থেকে হয়তো আঘাত করবে বিভিন্ন দুশ্চিন্তা ওই সময় স্মরণ করাবে এমন কিছু স্মরণ করাবে যাতে দুশ্চিন্তা হয় যাতে ঘুমটা না আসে যাতে আপনি আপনার ইমানে কমজোরি চলে আসে যে আরে এই সময়টা একাদ ঘন্টা আমি শুয়ে থাকছি কিন্তু ঘুমটা আসে না মসজিদ যাওয়ার পরে এমন ফিরিয়ে যাচ্ছি তারপরে আসছে আর ঘুম আসছে না যাক মসজিদ আমরা হজরটা বহু লোক এরকম আছে অনেকের বাহানা যায় আমার মসজিদ দূরে কয়েকদিন এক লোক বলছে মসজিদ দূরে সে একদম ফজরটাকে বাড়িতে পড়লে হবে না তার যে কত দূর হবে কয়েক মিনিট লাগে তার খুব বেশি লাগে না বেশি লাগে কত লাগে আট নয় মিনিট লাগে কোন ব্যাপার না সাত আট মিনিট লাগে তাহলে কোন ব্যাপার না আমরা মোদিনা ইউনিভার্সিটিতে চার বছর থেকেছি আট মিনিট লাগতো আমার হোস্টেল থেকে মসজিদে একটি শুধু মসজিদ নামাজ পড়তে আসতে আসতাম আলহামদুলিল্লাহ জি আর শুধু আমি ছেলেরা সবাই আসে সমস্ত হোস্টেল থেকে আসছে কোন হোস্টেল চার পাঁচ মিনিট কোন হোস্টেল দশ মিনিট জি দূরের হোস্টেল গেলে সব একই মসজিদ আসছে কয়েক হাজার ছেলেরা নামাজ পড়ছে আজান শুনতে পাচ্ছেন আজান শুনতে পাচ্ছান শুনতে পাওয়া যাবে আসতে হবে নমিশ হাসিনা আজান শুনতে পাচ্ছেন আর লাগবে সাত আট মিনিট বাহানা হইলো আরে পনেরো মিনিট হলেও তো আসা উচিত কারণ আপনার আজান একমতের মাঝখানে সময় থাকছে বিশ থেকে পঁচিশ মিনিট যাই হোক আল্লাহ যেন হেদায়ত দান করেন এবং আমাদেরকে আল্লাহ হেদায়ত করে রাখেন হজর নামাজ জামাতে আল্লাহ পড়া তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম জোহর আগে চার রাগাত পড়তেন সেই মুসলিমের হাদিস আর তারপরে নামাজ পড়াতেন তারপর বাড়িতে ফিরে এসে আবার দুই রাকাত নামাজ পড়তেন এই হাদিস দ্বারা কি প্রমাণ পাওয়া গেল যে বারো রাকত দিন রাতে সন্ন্যাত রাতে বা তাহলে দুটোই পেলেন বারো রাকাতের হাদিস আছে আর দশ রাকতের হাদিস আছে আর একটি হাদিস রয়েছে বাচনিক হাদিস মানহা ফাজা আলা সিন তাই আশা রাতা রাকাতন বলছেন কেউ যদি বারো রাকাতের হেফাজত করে সুরক্ষা করে বান ফিল বেতান বা কাস্তরান তার জন্য আল্লাহ জান্নাতে একটি হ্যাঁ প্যালেস বা ঘর স্পেশাল ঘর তৈরি করবে জান্নাতি ঘর স্পেশাল তৈরি হবে কিসের বিনিময়ে এই যে সন্ন্যত পড়লেন সন্নত দিয়ে যদি স্পেশাল একটা ঘর তৈরি হয় তাহলে ফরোজে কত নেকি আছে সবসময় মনে রাখেন ফরজ এবাদত বন্ধে কি সন্নত নফলে চাইতে অনেক বেশি মর্যাদা রাখে ফরজ নামাজই হোক আর ফরজ রোজাই হোক আর ফরজ জাকাত হোক আর ফরজ হজ হোক আর ফরজ কোনো কাজ হোক সন্ন্যত নফলের চাইতে অনেক বেশি না সুতরাং আপনার জোহরের ফরজ নামাজ তাহাজ্জুদের চাইতে অনেক বেশি নেকি অনেকে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি আজকে তাহাজ্জুদ পড়তে পেরেছি অনেক বড় কাজ করেছি কিন্তু জোহর পড়েছি ওটা ওর কাছে কোনো মূল্যই রাখে না হ্যাঁ জোহরে যে জামাতে পড়েছে ওটা আর গুরুত্বই বোঝে না অথচ এটা অনেক বেশি ফজলত রাখে সারা জীবন যদি তাহাজ্জত পড়েন আর একটা অক্ত যদি ফরজ ছেড়ে দেন তো তাহাজ্জুত কোন কাজ আসবে না আপনাকে পাশ করাবে না মাস আল্লাহ মা কি কফেল রাতে বাতে ফিল বাইতে আফজাল মিন ফেল ইল ও ওই সোন্নতে রাতে বা গুলি বাড়িতে পড়লে মসজিদে পড়ুন পড়ার তুলনায় উত্তম হবে মসজিদের চাইতে বাড়িতে সোন্নাত পড়লে কি হবে আফজাল বা উত্তম হবে জানো লে সেইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে সুন্নাত পড়াছেন ও আমরই এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম এই রকমের হুকুম দিয়েছেন জি এই রকমের কি করেছেন নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন জি ইজআলু মিন সলাতাকুম ফি বয়ুতিকুম নালগুল হাদিসে তার মধ্যে একটি হাদিসে জি তোমাদের কিছু নামাজ তোমরা তোমাদের বাড়িতে পড়ো মানে সুন্নাত নামাজ কিছু মানে ফরজ নয় সন্নত নামাজ গুলি তোমার বাড়িতে পড়ো ওয়ালাতুহা কবর আন ওয়ালাতু কবর আন আর বাড়িকে তোমরা কি করিও না কবরস্থানে বা কবরে পরিণত করি না কবরে যেমন নামাজ পড়া হয় না তখন বাড়িতে আপনার চলে যাচ্ছে সপ্তাহ সপ্তাহ মাস মাস চলে যাচ্ছে বাড়িতে কোন নামাজ নেই পুরুষ লোকদের না নামাজ পড়েন বাড়িতে নামাজ পড়লে আপনার ছেলে মেয়েরা আপনার নামাজ দেখে শিখবে বা যা লেখা লে মশা লেখা তা তারা বালা লেখা বাড়িতে সন্ন্যত পড়লে বেশি নেকি কেন বা উত্তম কেন এতে